हेलो दर्शक, আসসালামু আলাইকুম। আপনার টিভি লাইভ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকসের বিষয়টি আপনারা অলরেডি থাম্বনেল ও টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টি কি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কত সেফটি ফ্রিজে কত লেয়ারের কন্ডেন্সার व्यवहार करते पारबें अथवा व्यवहार करबें। आजकल भिडियो किन्तु आपनादेर रिक्वेस्टेड भिडियो आपनारा अनेकेई कमेंटेर माध्यमे आमाके कल करे अनेकेई बोलेछेन जे भाइया कत सेफ्टी फ्रिजे कत लेयारे कन्डेंसार व्यवहार करा जाबे एई विषयटी निये एकटी भिडियो बानान। तो आमी आपनादेर जन्यई एई टपिक्सटी बानियेछि। तो आसुन एखन चले जाई मूल आलोचनाय। तो दर्शक आसुन आमरा प्रथमे जेने नेई फ्रिजेर कन्डेंसार पाइप कोनटिके बला हये थाके। दर्शक बर्तमाने आमादेर देशे जे फ्रिजगुलो तैरी करा हये थाके सेगुलो कन्डेंसारेर किन्तु बडिर बाहिर थेके देखार कोनो उपाय नेई। शुधु फ्रिजेर पिछने लक्ष्य करले अल्प एकटु कन्डेंसार पाइप देखते पारबेन। आबार अनेक पूर्वेर जे फ्रिजगुलो तैरी करा हयेछे सेई फ्रिजेर पिछने ब्याक कभारेर साथे कन्डेंसार पाइप लक्ष्य करा जाए। अपनारा आमार भिडियो स्क्रिने एक कन्डेंसार पाइपर छवि देखते पाच्छेन। एई कन्डेंसारटी मूलत कोनो फ्रिजेर जदि कन्डेंसार पाइप नष्ट हो जाए अथवा लीक हो जाए ताहले आमरा आमार स्क्रिने देखा आउट कन्डेंसारगुलो फ्रिजेर पेछने साइडे व्यवहार करा हये थाके। तो एखन आमरा जेने नेई कत सेफ्टी फ्रिजेर जन्य कत लेयारेर कन्डेंसार व्यवहार करा जाबे। एखाने आमी आमार 12 बछरेर अभिज्ञता आलोके एकटी चार्ट आमी तैरि करेछि सेटा एखन आमी आपनादेर साथे शेयार करब। आपनारा जारा फ्रिजेर सार्विसेर काज करेन तादेर किन्तु अनेक धरनेर एबं अनेक मडेलेर फ्रिजेर काज करते हय़, अनेक धरनेर लेयारेर कन्डेंसार परिवर्तन करते हय़। ताई आपनादेर जन्य एई चार्टटी अति गुरुत्वपूर्ण। एखन देखुन चार्टेर उपर कि लेखा आछे। एखाने लेखा आछे कत सेफ्टी फ्रिजेर जन्य कत लेयार कन्डेंसार प्रयोजन। आमी एक साइडे लिखेछि फ्रिजेर सेफ्टी एबं अन्य साइडे लिखेछि कन्डेंसारेर लेयार। आपनारा जखन कन्डेंसार किनते कोनो दोकाने जाबेन তখন আপনাকে কিন্তু দোকানদারকে বলতে হবে, মেনশন করে বলতে হবে যে আমাকে এত লেয়ারের অথবা एग्जांपल স্বরূপ বলছি আমি 10 লেয়ারের 15 লেয়ারের 12 লেয়ারের এই টাইপের কন্ডেন্সার আমাকে দেন। তো আপনি যদি ফ্রিজের সেফটির হিসাব বলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কন্ডেন্সার লেয়ারের হিসাব দিতে হবে। দর্শক এখন আপনারা আমার ভিডিও স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন আপনারা এখন এই চার্টের দিকে একটু লক্ষ্য করেন। তো এই চার্টে আমি প্রথমে লিখেছি ফ্রিজের সেফটি। তো ফ্রিজের সেফটির হিসাবে আমি বলছি 7.5 সেফটি আর 8.5 সেফটি। এই দুই মডেল ফ্রিজের জন্য আপনারা 7 লেয়ার এবং 8 লেয়ারের কন্ডেন্সার ইউজ করতে পারেন। আবার 9.5 সেফটি, 10 সেফটি এমনকি 10.5 সেফটি এই তিন মডেল ফ্রিজের জন্য আপনারা 10 থেকে 11 লেয়ারের কন্ডেন্সার ব্যবহার করতে পারেন। অনুরূপ 11 সেফটি, 11.5 সেফটি এমনকি 12 সেফটি এই তিন মডেলের ফ্রিজের জন্য আপনারা 13 থেকে 14 লেয়ারের কন্ডেন্সার ব্যবহার করতে পারেন। চতুর্থ লিস্টে আমি লিখেছি 12.5 সেফটি, 13 সেফটি এবং 14 সেফটি এই তিন মডেলের ফ্রিজের জন্য আপনারা 15 লেয়ারের কন্ডেন্সার ইউজ করতে পারেন। পঞ্চম লিস্টে যে লিখেছি আমি 14.5 সেফটি, 15 সেফটি, 16 সেফটি এবং 17 সেফটি এই চার মডেলের ফ্রিজে আপনারা 20 থেকে 24 লেয়ার পর্যন্ত কন্ডেন্সার ইউজ করতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না, আপনারা নিঃসন্দেহে এই কন্ডেন্সারটি ইউজ করতে পারেন। দর্শক আমি আপনাদের যে চার্টটি দেখিয়েছি এটি আপনারা যদি পুরোপুরিভাবে ফলো করেন তাহলে কিন্তু
कंडेंसर परिवर्तन करा फ्रिजर कुलिंग परफॉर्मेंस अनेक गुणे भालो हबे। और आपनारा दोकाने किनार समय जदि सठिक भावे लेयार मैच ना करते पावा जाय पारेन ताहले एकटु कम बेशी करे किनबेन, एते कोनो समस्या हबे ना। आशा करी आमी विषयटी आपनादेर ভালোভাবে বোঝাতে পেরেছি। এই বিষয়টি নিয়ে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কি এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি বলবো আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এর ফলে পরবর্তীতে এরকম হাজারো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারবেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেন যাতে করে আপনার সহপাঠী বন্ধুরাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে ও শিখতে পারে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ফ্রিজ বিষয়ক টিপস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।